হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্লগনাস চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি রথের মেলা দেখাতে, যেটা অর্গানাইজ করছে ইস্কনের মন্দির থেকে। তাই জন্য দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু হরে কৃষ্ণ হচ্ছে, ভীষণই ভালো পরিবেশটা। তার সাথে আমরা জগন্নাথ দেবকেও এখানে দর্শন করবো রথের মেলার জন্য। তো মনে হচ্ছে যেন মায়াপুর এসে গেছি। মায়াপুর জায়গাটা এমনিতেই আমার ভীষণ পছন্দের। তো চারিদিকটা দেখো তোমরা, তো পেছন দিকে জগন্নাথ দেবের মন্দির রয়েছে, মানে মন্দির করা হয়েছে, ওইখানে জগন্নাথ দেবকে দর্শন করবো। আর এদিকে রথ রয়েছে, রথ দেখতেই পাচ্ছ। তো আমরা এখন জুতো জমা দিয়ে নিয়েছি, জুতো জমা দিয়ে আমরা যাবো মন্দিরে। আর এই জায়গাটা হচ্ছে পার্কস্ট্রিটে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে 2 নম্বর গেট দিয়ে আমরা বেরিয়েছি। তো আস্তে আস্তে মেলাটা দেখাবো তোমাদেরকে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, এনজয় করো ভিডিওটা। আর এই জায়গাটা দেখতে আমার প্রচণ্ড ভালো লাগছে, তো দেখতে থাকো আমার সাথে। তো গাইস, তোমাদেরকে আরেকটা জিনিসও দেখিয়ে দিই, এই যে মেন মন্দিরটা, এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরের মন্দিরটা রয়েছে। আর চারপাশ থেকে পুরো রয়েছে হচ্ছে মেলা, এখানে বিভিন্ন রকমের কালচারাল অনুষ্ঠান হচ্ছে। এই যে মাঝখানে রথ রয়েছে, আর এখানে প্রোগ্রাম হচ্ছে, অনেক জিনিসপত্র তোমরা কিনতে পারবে, ঠাকুরের বই থেকে শুরু করে ঠাকুরের জিনিসপত্র অনেক কিছু। তবে যেটা আমার এক্সপিরিয়েন্স হলো, এবছর প্রচণ্ড কড়াকড়ি করেছে, প্রচণ্ড লাইন পড়েছে এবারে মন্দিরের বাইরে, মানে ঠাকুরের সামনে বেশিক্ষণ দাঁড়াতেই পারিনি আমরা। আর এখানে ভজন কীর্তন হচ্ছে, সবাই দেখতেই পাচ্ছ। তো জায়গাটা কিন্তু অতীব সুন্দর, একটা মনোরম পরিবেশ। তো গাইজ, এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ নেওয়ার গেট, এখানে ঠাকুরের প্রসাদ দেয়, লাইন দিয়ে প্রসাদ দিতে হয়। গাইজ দেখতেই পাচ্ছ, আমি খিচুড়ি নিয়ে চলে এসেছি ওখান থেকে, প্রসাদের কাউন্টার থেকে, অনেকটা খাওয়া হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আর ওইখানে আমাদের প্রসাদের কাউন্টার ছিল অনেকটা, ওখানে আমরা 50 টাকা দিয়ে একটা খাজার প্যাকেট কিনেছি। তো তোমরা দেখো কি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু মানুষের আসা যাওয়া বন্ধ হচ্ছে না এত বৃষ্টিতে। তো গাইজ, এখানে স্ন্যাক্স এর কাউন্টারও আছে, স্ন্যাক্স এর কাউন্টার থেকে আমরা পাস্তা আর পিৎজা নিয়ে নিয়েছি। তো গাইজ, আমাদের এই জায়গাটা ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো এদিকটা ছিল পুরো গিফটের কাউন্টার, তোমাদেরকে আমি দেখিয়েছি। আমি একটা চন্দন কিনেছি 80 টাকা দিয়ে। আর ওদিকে ছিল প্রসাদের কাউন্টার, আর তার পাশে ছিল স্ন্যাক্স এর কাউন্টার। আর কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, প্রচুর 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 শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।